পাখিদের ঠান্ডা লেগেছে সেটা বুঝতে পারবেন, সেটা আপনারাও জানেন হয়তো। সেই বিষয় নিয়ে আমার সাবস্ক্রাইবাররা বলেছিল যে একটা ভিডিও করে যারা যে আমি বুঝবো কী করে আমার পাখি ঠান্ডা লেগেছে। ফার্স্ট হলো আপনাদের পাখি যখন ঠান্ডা লাগবে, আমি শুভঙ্কর, আমার ইউটিউব চ্যানেল বেস অ্যান্ড ব্যাটারি আপনাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ড, এখন আমাদের হলো নভেম্বর মাস চলছে, আজ নভেম্বরে 12 তারিখ, সেই জন্য এখানে মোটামুটি ঠান্ডার একটা আভাস চলে এসছে। মোটামুটি সকালবেলাটা সেরকম ঠান্ডা থাকছে না, কোনো কোনো দিন ঠান্ডা থাকছে, আর রাত্রিবেলাটা মোটামুটি ঠান্ডা থাকছে, পাখা টাকা চালাতে হচ্ছে না, সেই জন্য এই টাইমটা গরম ঠান্ডা একটা আভাস রয়েছে এবং ঠান্ডাকাল আসছে। সেই জন্য আপনারা অনেকে আমাকে বলে পাখি ঠান্ডা লেগেছে কী করে বুঝবো, সেই যে একটা টপিক নিয়ে আজ ভিডিও করছি, ঠান্ডা লাগেছে সেটা দেখবার জন্য আপনাকে এই টাইমটা ঠান্ডা লেগে যায়, সেই জন্য ঠান্ডা লাগলে কী করে বুঝবে সেটা দেখবার জন্য আমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওর শেষের দিকে আমি যাতে ঠান্ডা না লাগে কিছু টোটকা বলে দিয়েছি, সেটা অ্যাপ্লাই করলে হয়তো ঠান্ডা তো লাগবেই, ঠান্ডার হাওয়া থেকে সব থেকে বড়ো ব্যাপারই শীতকালে শুধু হাওয়াটা থেকে আপনারা সবসময় চাপাচুপি দিয়ে রাখবেন যাতে ঠান্ডা না লাগে, এবং ঠান্ডা যাতে না লাগার জন্য একটু টোটকা দিয়ে দিয়েছি, সেগুলো খাওয়ালে হয়তো টোটকাটা ঠান্ডাটা কম লাগতে পারে, ঠান্ডা লাগবে না সেটা বলবো না, কিন্তু ঠান্ডাটা কম লাগতে পারে, এটা আমার এক্সপিরিয়েন্স, এটা আমি নিজের পুরো এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, আর আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আংশিক ভিডিও দেখলে কিছু বুঝতে পারবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হাই ফ্রেন্ডস, আজকে যে মানে টপিকটা নিয়ে এসেছি এখন হলো শীতকাল, সবে শীত শুরু হচ্ছে এখানে কলকাতায়, মানে সবে শীতটা শুরু হচ্ছে, এই সময় পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে, কী কী দেখলে আপনাদের পাখিদের ঠান্ডা লেগেছে সেটা বুঝতে পারবেন, সেটা আপনারাও জানেন হয়তো। সেই বিষয় নিয়ে আমার সাবস্ক্রাইবাররা বলেছিল যে একটা ভিডিও করে যারা যে আমি বুঝবো কী করে আমার পাখির ঠান্ডা লেগেছে। ফার্স্ট হলো আপনাদের পাখি যখন ঠান্ডা লাগবে তখন দেখবেন পাখি গা ফুলিয়ে বসে আছে, গা ফুলিয়ে বসে থাকবে, এক জায়গায় বসে থাকবে, এবার আমরা গা ফুলিয়ে আপনার হাঁড়ির উপরেও বসে থাকতে পারে, হাঁড়ির তলায়ও বসে থাকতে পারে, কিন্তু টোটাল গা ফুলিয়ে বসে থাকবে, কিছু করবে না, টোটাল বসে থাকবে, ওড়া চোড়া মানে এদিকে উড়ে যাবে ওইদিকে উড়ে যাবে সেরকম নয়, শুধু গা ফুলিয়ে মাথা নিচে করে, কোনো কোনো সময় আপনারা দেখবেন যে পিঠের দিকে মুখ করে বসে আছে, এইটা দেখলে আপনারা মোটামুটি শিওর হবেন যে পাখিটার ঠান্ডা লেগেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখবেন যখন পাখিটার সামনে যাবেন, যখন খুব ঠান্ডা লেগে যাবে পাখিটার সামনে যাবেন, দেখবেন নাক দিয়ে জল পড়ছে, তখন আরও কনফার্মেশন হয়ে যাবেন যে মোটামুটি ওর মানে ভালো মতন ঠান্ডা লেগে। তারপর আপনার মনে 3 নম্বর পয়েন্ট হলো দেখবেন ওরা কিছু খাবে না, মানে খাওয়ার পরিমাণটা খুবই কমে যাবে, মানে না খাওয়ার মতনই খাবে, যাবে কিন্তু খাবার বাটির ওপর গিয়ে বসে থাকবে, অল্প একটু খাবে কিন্তু খেতে ইচ্ছে হবে কিন্তু খেতে পারবে না, মানে ঠান্ডা লাগার জন্য। আপনারা ফলো করে দেখে নেবেন যে পাখিরা গিয়ে বাটির ওপর হয়তো বসলো, বসে খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না, এত ঠান্ডা লেগেছে বলে। এই ঠান্ডা লেগে না খেয়ে খেয়ে ওদের দেখবেন পায়খানা হবে, সেটা কিন্তু এমনি পায়খানা নয়, সেটা দেখবেন সবুজ রঙের পায়খানা হবে, আর গা হাতটা শুকিয়ে টুকিয়ে যাবে, কারণ ওটা না খেয়ে খেয়ে পিটপি যেরকম পায়খানা হয়, পিটপি টিটপি বলে যেরকম ওদের সেরকম অবস্থা হয়ে যাবে, সবুজ রঙের পায়খানা হবে, সেটা দেখবেন যে সবসময় মোটামুটি সবুজ রঙের পায়খানা করছে, তাহলে বুঝবেন মোটামুটি পাখি মানে ঠান্ডা লেগেছে। তখন আপনারা পাখিকে আলাদা করে জায়গায় নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করবেন, নাহলে বেশি হয়ে গেলে কিন্তু, এই শীতকাল আসছে পাখির বেশি ঠান্ডা লেগে গেলে কিন্তু পাখি মারা যায়, এই শীতকালটা পাখির ভাইটাল, তবে ঠান্ডা গরম বর্ষা এইগুলো তো থাকবেই, তবে বেশি পাখির ঠান্ডা লাগে শীতকাল থেকে নয়, ঝোড়ো হাওয়ার সময়টা সাবধানে রাখবেন, ঠান্ডাকালে আপনি চাপা দিয়ে দেবেন যেন পাখির গায়ে এই শীতকালে ঝোড়ো হাওয়াটা না লাগে, ঝোড়ো হাওয়াটা লাগলেই ওদের ঠান্ডা লেগে যাবে, তখন ওদের প্রবলেম হবে, দেখতে পাচ্ছেন পাখিটা মুখ ঘুরিয়ে বসে আছে, এইরকম এই পাখিটা ঠান্ডা লাগেনি কিন্তু এইরকমভাবে মুখ ঘুরিয়ে পিঠে গুঁজে বসে থাকবে, আপনি শুধু ভাবছেন যে এটা বদির হতে পারে তা নয়, আপনার কুনুর হতে পারে, যাওয়া হতে পারে, ককটেল হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিংয়ের পাখির এই প্রবলেমটা হতে পারে, সেই জন্য আপনারা সবসময় কেয়ার রাখবেন, পাখির এই শীতকাল পড়ে যায়, শীতকালে পাখির ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হবে,
সেই জন্য আপনারা সবসময় চাপাচুপি দিয়ে ঠিকঠাকভাবে রাখবেন। তবে আমি একটা পয়েন্ট বলে দিই, যেটা হলো আপনার শীতকাল পড়েছে, মোটামুটি ঠান্ডা যাতে না লাগে সেটার জন্য কিছু কেয়ার করতে হবে আপনাদের। ঠান্ডা লেগেছে সেটা না লাগে যাতে সেটা কিছু কেয়ার করতে হবে। আপনারা প্রতি সপ্তাহে একদিন দুদিন তুলসী পাতা দিতে পারেন। তুলসী পাতা দিলে কিন্তু আপনাদের ঠান্ডা লাগার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। আর আপনি এতে মানে শীতকাল পড়েছে, আপনারা যে খাবার চারটা দেবেন তাতে যেটা সূর্যমুখী দানাটা একটু বেশি পরিমাণে দেবেন, তাতে ওদের তৈলভাবটা বেশি থাকে, সেই জন্য ওদের প্রবলেমটা কম হবে এবং ঠান্ডাটাও কম লাগবে। জাভাকে তো আপনি সূর্যমুখী দানা দিলে খাবে না, আর এর সঙ্গে দেবেন মানে এখনও দেওয়ার দরকার নেই, আর একটু ঠান্ডা বলুন ব্ল্যাক সিড দেবেন। শীতকালে ব্ল্যাক সিডটা বিমাস, তবে বেশি দেবেন না, অল্প করে দেবেন। জাভাকে ব্ল্যাক সিডটা দেবেন, কিন্তু জাভা তো সূর্যমুখী দানা খুব কম খায় যতটুকু আমার এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি, সেই জন্য এদের ব্ল্যাক সিডটা দেবেন। আশা করছি এই ওষুধ মানে এইগুলো ঠিক মতন করতে চাইলে। আর একটা জিনিস হলো, যখন মনে করুন ওয়েদারটা চেঞ্জ হবে তখন আপনারা মানে মক্স 500 বা মক্স 250 পাওয়ারের ওষুধগুলো দু একদিন মেরে দিতে পারেন, তাহলে ঠান্ডা লাগার প্রবণতাটা ওদের কম হবে। পাখিরা যেমন চংমং করছে দেখতে পাচ্ছেন, পাখি উঠছে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। যদি কোনো পাখি ঠান্ডা লাগে দেখবেন এক জায়গায় চুপ করে বসে আছে, কিন্তু এদিক ওদিক যাতায়াত করছে না। যদি আমি আমাকে কিছু সাবস্ক্রাইবার বলেছিল ঠান্ডা লাগলে কী করবে, এইগুলো মোটামুটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাখি ঠান্ডা লেগেছে। এবং আপনাদের বলেও দিলাম যে প্রথম দিক থেকে যদি পাখি ঠান্ডা না লাগে কী কী ইউজ করার দরকার আছে। আশা করছি আপনি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। এবং যদি আপনার যেগুলো আমি বলি সেগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, কিন্তু এটা কারোর এক্সপিরিয়েন্স দেখে শেয়ার করি না। যদি আপনাদের ভালো লাগে পড়ে দেখবেন, যদি সফলতা পান অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি আমার বন্ধুবান্ধব বা কোনো পাখিপ্রেমীদের কোনো প্রবলেম হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না।